আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপির পকোড়া। আপনারা অনেকেই হয়তো পকোড়া ভাজতে পারেন, কিন্তু যারা পারেন না তাদের এখানে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ফুলকপিটা সিদ্ধ করার জন্য। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ। লবণটা দেওয়ার পরে যখন পানিটা টকবক করে ফুটতে থাকবে, একটি বড় ফুলকপি আমি পিস পিস করে কেটে রেখেছিলাম সেই ফুলকপির টুকরোগুলো আমি ওই পর্যায়ে দিয়ে দেব। ফুলকপির টুকরোগুলো আমি সব দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মতো ফুলকপিটাকে সিদ্ধ করে নেব। এভাবে ফুটে ফুটে ফুলকপিটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা তুলে দিলাম। এই দেখুন ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দেব। তারপর সিদ্ধ করা ফুলকপিটা একটি ঝুড়িতে আমি ঢেলে নেব। এবার চলে যাব পকোড়ার জন্য বেটার তৈরি করতে। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম বেসন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়া, 1/2 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1/2 চা চামচ লবণ দিলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া বাটা। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে আর একটি হ্যান্ড মিক্সের সাহায্যে একটি বেটার তৈরি করে নেব। এভাবে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে পকোড়ার জন্য একটি পারফেক্ট বেটার তৈরি করে নেব। এ দেখুন বেটারটা এরকম হবে। বেটারটা তৈরি করতে আমার 1.5 কাপের মতো পানি লেগেছে। পকোড়াটা ভাজার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পকোড়া ভাজার জন্য। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি 1 পিস ফুলকপি নিয়ে বেটারের ভিতরে ডুবিয়ে আবার আমি তেলে দিয়ে দিলাম। একই রকম করে আমি 1 পিস করে ফুলকপি নেব, আর বেটারের মধ্যে ডুবিয়ে আবার আমি তেলের ভিতরে ছেড়ে দেব। আর চুলার জালটা থাকবে মিডিয়াম আছে, তা না হলে পকোড়ার ওপরটা ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচাই রয়ে যাবে, তাই চুলার আঁচটাও থাকবে মিডিয়াম আছে। 1 পিট ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে উল্টে দেব আর 1 পিট ভাজার জন্য। এভাবে একটা একটা করে আমি সব পকোড়াগুলোকে আমি উল্টে দেব। সব পকোড়াগুলোকে আমি উল্টিয়ে আবার 1 পিট ভেজে নেব। এই দেখুন 1 পিট ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে একটু লালচে করে ভেজে পকোড়াগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিলাম। পকোড়াগুলো উঠানো হয়ে গেলে আবার আমি তেলটা আরেকটু গরম করে আবার আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। ওই একইভাবে একটা একটা করে ফুলকপির পিস নেব আর বেটারের মধ্যে ডুবিয়ে আবার আমি তেলে ছেড়ে দেব। আবার 1 পিট হয়ে গেলে আবার আমি উল্টে 1 পিট ভেজে নেব। ওই একই প্রসেসে আমি সব পকোড়াগুলোকে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে আমি একটি প্লেটে তুলে নিলাম, আর সব পকোড়াগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিলাম। লালচে করে ভেজে নিলে পকোড়াটা একটু ক্রিস্পি হবে। এই দেখুন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ।